Karim Vlog. কোথাও যাওয়া হচ্ছে না আজকে, একটু আড্ডা দিব, অনেকদিন বাড়াতে বাড়তে পারছি না, তো লকডাউনের কারণে পরিস্থিতি অনেক খারাপ, তো বোরিং লাগতেছে অনেকদিন, তো দেখি আজকে কোথায় যেতে পারে। বৃষ্টিতে আর কি অবস্থা, হাঁটতেছি। কেন ভালো লাগে না বৃষ্টিতে? বৃষ্টিতে বলতেছে না, থেমে গেছে এখন। আমার ভাই রোদ, কিছুক্ষণ পরে তো আর বৃষ্টি পড়ুক না, পড়লে তো ইনশাল্লাহ ভালো লাগবে। লকডাউন দেখার কি আছে এখানে ভাই? আমরা এখন চলে আসছি দিলমর গেট বিপ্লব উদ্যানে, আর আমার সাথে আমার বল ভাই আছে। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তো কেমন লাগলো আসার পরে? ভালোই লাগতেছে, একটু ভয় ভয় লাগতেছে, দেশের অবস্থা তো ভালো না, করোনা, তার উপর আর্মি পুলিশ। তো আজকের দিনটা কেমন, আর আপনি কদিন পরে আজকে বাড়িয়েছেন বাসা থেকে? অনেকদিন পরে, কোরবানের পথে তো বের হওয়া হয় নাই তেমন কোথাও, আজকে হঠাৎ বের হইলাম বৃষ্টির মধ্যে, ভালোই লাগতেছে, হালকা হালকা বৃষ্টি। তো ভাই এখন তো সব দিকে লকডাউন, আপনি কিভাবে আসছেন এখানে? আসছি তো হেঁটে হেঁটে, প্রকৃতি আর বৃষ্টি উপভোগ করতে করতে, মাঝখান দিয়ে আর্মির একটা ভাই জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছি, মিথ্যা কথা বললাম যে মেডিকেলে যাচ্ছি। ও আচ্ছা, যাও। তো ভাই এখানে আসার পরে কি বুঝলেন, মানে লকডাউনের মতন লাগে নাকি? না, এদিকটা তো তেমন লকডাউনের কোনো চিহ্ন দেখতেছি না, এখানে সব কাপেলসরা বসে আছে সবাই, প্রায় দোকান আচ্ছা, হ্যাঁ ওই দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়াও চলতেছে মোটামুটি সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ওকে দেখি আমরা কিছু দেখাতে পারি কিনা নাকি। আচ্ছা, তুমি কি হেঁটে আছো? খালি পেটে আর জিনিস নেই আছে কই? ও ভাই এগুলো তো আমার ভাই, তুমি কি জন্য নিবা যাও, এগুলো আমার হইব, এই সামান্য কিছু। আমি নিজের থেকা বেশি, আমি তোরে ভালোবাসি, আমার মোহনের আকাশেতে তুই তারারে ভিনদেশি, ওই আমি নিজের থেকা বেশি,